Deutsche Welle fake news. Bondo koro, bondo koro. Deutsche Welle chokranto. Bondo koro, bondo koro. Bangladesh niye propaganda. Bondo koro, bondo koro. Deutsche Welle propaganda. Bondo koro, bondo koro. Bangladesh niye fake news. Shame, shame. Deutsche Welle fake news. Bondo koro, bondo koro. Frankfurt. ধন্যবাদ আমি মোবারক আলী ভুঁইয়া বকুল আমি ডুসলডর থেকে আসছি আমি জামান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধন্যবাদ আমি মাহবুবজাফর স্বপন ফ্রাঙ্কফুর্ট থেকে আমি ছোট্ট আরেকটি কথা বলবো সেই কথাটা হচ্ছে আজকে আমরা যারা আজকে এখানে আসছি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করি তারা আসছি আমরা ডয়েচে বেলকে জানাতে চাই যে যারা এই ফেক নিউজগুলো বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করে তাদের প্রতিনিধি হয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করে এটা যাতে ডয়েচে বেলে শক্ত ধরনের ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে অন্যথায় সারা জার্মানিতে যদি 50,000 বাঙালি থাকে 20,000 বাঙালি এসে রাস্তায় প্রতিবাদ করবে আইনি ব্যবস্থা নেবে আমরা সেই জায়গাটাইও আসবো আমরা আসছি প্রাথমিকভাবে ওনাদেরকে জানাইতে স্মারকলিপি প্রসেস অনুযায়ী যেখানে যা কিছু দেওয়ার সেগুলো আমরা দিয়েছি এগুলোর কপি আমাদের কাছে আছে ওনাদের কাছে পৌঁছাচ্ছি আমরা আশা করব ডয়েচে বেলে এর শক্ত ব্যবস্থা নেবে এই ধরনের লোকদের তাদের মিডিয়াতে আদৌ স্থান দেওয়া বা রাখা উচিত কিনা সেটারও তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত এটা আমরা আশা করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বাংলাদেশকে চাইনি বাংলাদেশের বিরুদ্ধে তারা বারবার চক্রান্ত করে আসছে সেই ধারাবাহিকতায় তারা সোকল সিভিল সোসাইটি সোকল ফ্রিডম রাজনৈতিক ফ্রিডম এবং প্রেস ফ্রিডম নামে যে দশবেলাকে তারা ব্যবহার করে বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তার আবার পুনরাবৃত্তি ঘটেছে এই সম্প্রীতি রয়েছে বেলের র্যাপ সম্বন্ধে এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে যে প্রতিবন্ধ করেছে তার প্রতিবাদের ডিপার্টমেন্টাল ডয়েচে বেলের যে ডাইরেক্টর আমরা পেটার লিম্বুকের কাছে একটা লিখিত একটা স্মারকলিপি দেব সেই স্মারকলিপি আমরা ওনার কাছ থেকে দেওয়ার পর আমরা আমাদের এই মানববন্ধন অনুষ্ঠান আমরা শেষ করব ভাবি।